শুনেছেন কিছু হবে না, এবার কিন্তু কিছুটা ঝুলিয়ে দিয়েছিলেন, তুলে মেরেছেন এক বাউন্সে, সীমানার বাইরে যাবে এবং তাই হয়েছে। ও মাই গড, দর্শক আবারও ব্যাট হাতে চলে উঠলেন সাব্বির রহমান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেশের ক্রিকেটে নেই এখন আর তার দাম, তাই তো খেলতে গিয়েছেন লন্ডনে কাউন্টি লীগ, আর সেখানে প্রতি ম্যাচে আলো ছড়িয়ে যাচ্ছে সাব্বির। দর্শক, কিছুদিন আগেও গড়েন এক বিরল রেকর্ড, মাত্র 101 বলে করেছিলেন 200 রানের রেকর্ড। সেই সাথে আজকেও লন্ডনে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে 4 ছক্কার ঝড়ে 175 রানের অনবদ্য ইনিংস খেলেন সাব্বির। দর্শক, তিনি জানান দিলেন এখনো ফুরিয়ে যায়নি, আবারও ফিরতে চলেছেন সেই চিরচেনা রূপে 22 গজে ফিরতে, তবে সেটা এখন শুধু অপেক্ষা। গণমাধ্যমে জানা গিয়েছে হাথুরু সিংহের সঙ্গে কথা হয়েছে সাব্বির রহমানের। সাব্বির রহমান বলেন, কোচ হাথুরু সিংহ বলেছেন, বলছো ভাই বল খেলে যাও, এই ধারা অব্যাহত থাকলে তোমাকে ও সৌম্য সরকারের মতো জাতীয় দলের সুযোগ দেব, তুমি শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে বলছো বল খেলতে থাকো, বাকিটা আমার কাজ। তো দর্শক, তবে কি সৌম্য সরকারের মতো সাব্বির রহমানকে সুযোগ দেওয়া উচিত, তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।